আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে চালের গুড়ি দিয়ে কিভাবে পয়সা পিঠা বানাতে হয় তো এটা আমার ফার্স্ট বানানো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে বানাচ্ছি তো এটা বানাতে আমার যা যা লেগেছে তা হচ্ছে চালের চাল লেগেছে এখানে আমি আধা কেজির মতো চাল নিয়ে নিয়েছি তারপর চালটাকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে চালটা একটু ফুলে ওঠে তো ভিজানোর পরে আমি আরেকবার লাস্ট ধোয়া দিয়ে এটাকে আমি পানি ঝরানোর জন্য একটা পেপারের উপরে বিছিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতো তারপর এটা যখন শুকিয়ে শুকিয়ে গিয়েছে তখন আমি এটাকে ব্ল্যান্ড করে ফেলেছি আমার এখানে চাল কম বিধায় আমি ব্ল্যান্ড করতে পেরেছি না হয় আপনারা চাইলে ভাঙিয়ে ফেলতে পারেন তারপর এটাতে লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়েছি চালের গুঁড়িটার সাথে তারপর গরম পানি ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি যদিও এটা গরম তাই হাত দিয়ে ধরতে পারি নাই একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর আপনারা পরিমাণ মতো পানি দিবেন যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু দিবেন আবার বেশি দিলে কিন্তু কাইটা অনেক নরম হয়ে যাবে কাইটা যাতে বেশি নরম হয়ে না যায় ওই কথা চিন্তা করি আপনারা পানি দিবেন তো আলহামদুলিল্লাহ আমার কাইটা অনেক ভালোই হয়েছিল একদম পারফেক্ট একটা ডো হয়েছিল আমার হাতেও কিন্তু লাগছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভালো করে মথে আমি একটু একটু করে ডো হাতে নিব হাতে নিয়ে এগুলাকে আরও ভালো করে মথে নিব ভালো করে মথে নিয়ে আমি এটাকে একটু লম্বা আকৃতি করে নিব এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কেমন আকৃতিটা করছি সব দিক দিয়ে যাতে সমান থাকে ওই কথা মাথায় রাখবেন তাহলে পয়সা পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এইভাবে আমি এখন সবগুলাকেই এরকমভাবে লম্বা আকৃতি করে নেব চুলাতে এখন আমি ফুটন্ত গরম পানিতে হালকা একটু জর্দা রং মিশিয়ে নিয়েছি মেশানোর পরে যে রোলগুলো বানিয়েছিলাম কাই দিয়ে ওইগুলা পানিতে ছেড়ে দিব তো ছেড়ে দিয়ে আমি দশ মিনিটের মতো এখানে রেখে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হতে থাকে কাইটা আর রংটাও যাতে কায়ের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তার জন্য দশ মিনিট পরে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এটাকে ভালো করে ধুয়ে দেন প্লেটে নিব নেওয়ার পরে আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব যাতে করে কাইটা একটু শক্ত হয়ে যায় তারপর আমি এটাকে একদম চিকন করে পাতলা করে দা অথবা ছুরি দিয়ে কেটে নিব আপনারা এটাকে যত পাতলা করবেন তত খেতে ভালো লাগবে তো এরকম করে আমি দু দিনের মতো ছাদে শুকিয়ে নিয়েছি রোদে তো শুকানোর পরে দেখেন আমার পিঠাটা কত মচমচে হয়েছে তো আলহামদুলিল্লাহ প্রথম বানানো অনুযায়ী আমি ভালোই বানাতে পেরেছি মনে হচ্ছে এখন আপনারা এটাকে তেলে ভেজে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ